হচ্ছে নবীর স্ত্রী হলো উম্মতের জন্য মা আছে না নাই আছে না নাই এরা বলে কেমন করে নবী স্ত্রী আমাদের জন্য মা হয় এটা একটা হাস্যকর কথা এই কথা বলা মানে কি সে কি বুদ্ধিজীবী সে কি বুদ্ধিজীবী এই সমস্ত দুষ্ট নাস্তিক চক্র বাংলার জমিনে আছে না নাই আছে আসতে বলবেন না আছে না নাই মূল কারণ হচ্ছে একটাই দ্বীনের জ্ঞান গুলো না থাকা কি সমস্যা না না কিছু না কিছু না ছোট ছোট বাচ্চারা ও ওরা এগুলো করে ওদের নামাজ পড়া দেখছেন শুক্রবারে সবার পিছনে দাঁড়ায় একজন রুকুতে যায় পিছন দিয়ে আরেকজন গুতা মারে আছে না নাই আছে ওদের কাজ ওই গুতা মারো আল্লাহ কবুল করবে জোরে বলে সুবহানাল্লাহ বাচ্চারা এগুলো করে এগুলো করবে ধমক দেওয়া যাবে না ধমক দিবেন তো আমার নবীজির একটা সুন্নাহ আমলকে আপনি বর্জন করে ফেললেন বাচ্চাদেরকে কখনো ধমক দিবেন না কখনোই না রাজা করে করুক ধমক দিবেন না সুন্দর করে তার পক্ষ নিয়ে আসতে করে বসায় বুঝায় বলবেন বাবা এটা করতে নেই আপনি যদি ধমক দেন তার বিকাশ তার যে ডেভেলপ মনস্তাত্ত্বিক যে অনুভূতিটা এটা উপরের দিকে যাবে না বরঞ্চ ক্ষতি হয়ে যাবে ছোট বাচ্চাদের আসলে ধমক দিতে মানা করেছেন বাচ্চারা ডিস্টার্ব করে না করে কিছু নানা আছে দাদা আছে খুব খিটখিটে মেজাজ টোকা মারলে বারুদের মতো জ্বলে এরকম কিছু দাদা নানা আছে না নাই নাতি আসতেই পারে না কাছে ধমক দিয়ে সরাইয়া দেয় নাতি মনে মনে কয় বুড়া তুই মরবি কোনদিন কুলখানি খাবে কথা বোঝেন না এই জন্য ধৈর্যশীল হতে হবে ছোট্ট বাচ্চারা তারা কখনো আমাদের কখনো যেন ধমক খেয়ে ওরা যেন না বলা হয় আমরা এটা খেয়াল করব রসুল এগুলো শিখিয়েছেন বলি আলহামদুলিল্লাহ ধমক টমক দিয়েন না ধমক টমক দিয়েন ওরা এমনি ঠিক হয়ে যাবে সম্মানিত ভাইয়েরা নামাজ আমরা পড়ি তো সবাই নাকি নামাজ পড়ি না পড়ি কি নামাজ পড়ি আদা হয় না নামাজ মানে পাঁচক তো পড়ি তো নাকি বুঝে শুনে পড়ি এক বেচারি হিন্দু মানুষ মসজিদের পাশে দিয়ে প্রত্যেক দিন যায় ইমাম সাহেব রুকু থেকে ওঠার সময় বলেন সামি আল্লাহু লিমান হামিদা হিন্দু লোকের চিন্তা হলো প্রত্যেকটা দিন ইমাম সাহেব একই দোয়া পড়ে একটা মহিলার নামে দোয়া করে হামিদা 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 রহিমা করিমা নাই কি কথাকে বুঝতেছেন হিন্দুর মধ্যে চিন্তা তো আসতেই পারে এখন কাকে বলে তার সঙ্গেই তার ঘরের সঙ্গে একটা ঘর সে আবার মুসলিম তাকে ডাক দিয়ে বলল দাদা তোমরা তো মুসলমান তুমি হয়তো অবশ্যই জানবা এই প্রত্যেক দিন সামনে দিয়ে যায় ইমাম সাহেব শুধু হামিদা হামিদা করে হামিদা মেয়েটা কার মেয়ে একটু বলো তো এখন এই মুসল্লি বলে ভাই আমি 25 বছর যাবত বা জামাতের সাথে মসজিদে 5 অক্ত নামাজ প্রথম কাতারে পড়ি আমিও আজ পর্যন্ত জানি না আসলে হামিদা মেয়েটা কার মেয়ে তাহলে কি আমার কথা বোঝা গেল এখন বলেন এই হিন্দুর চিন্তা আর এর চিন্তার মধ্যে কোনো তফাৎ আছে না আসতে বলে তফাৎ আছে নামাজের প্রকৃত অর্থ যদি আমরা জানতাম সমাজে মদের আইন পাশ হয় না সমাজে জেনার এই অনুকূল পরিবেশ তৈরি হয় না যে সমাজে নামাজ থাকবে সেই সমাজে ফাহেশা কাজ থাকবে না ঠিক কিনা আছেন আয়াত আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার নিঃসন্দেহে নামাজ অশ্লীল এবং বেহায়াপনা থেকে নিকৃষ্ট কাজ থেকে বান্দাকে পরহেজ রাখে কিন্তু আজকে নামাজও চলছে সুদের কারবারও চলছে তাহলে এখান থেকে প্রমাণ হলো শুধু নামাজ আদায় দিয়ে সমাজ থেকে জেনা ব্যভিচার বন্ধ হবে না জেনা ব্যভিচার সমস্ত অন্য সামাজিক কাজগুলো বন্ধ করার জন্য নামাজ কায়েম করতে হবে কার কথা আল্লাহ সুন্দর করে জানিয়ে দিলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালা وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر
ولله عاقبة الأمور جوري بولي الله أكبر الله أكبر دنيا زندگی تي আমি যাকে যাদেরকে খেলাফতি দেব যাদেরকে মুলকিয়াত দেব যাদেরকে ক্ষমতা দেব যাদেরকে পাওয়ার দেব যাদের পাওয়ারে অনেক কিছু পাস হয়ে যায় তারা 14 দফা